আসসালামু আলাইকুম বন্ধুরা, মনি রাইট ইউটিউব চ্যানেল নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো দুইটি বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যারা আপনারা দেশে আছেন তারা কীভাবে দেশ থেকে মারুতে আসবেন, আর একটা বিষয় হচ্ছে যাদের ভিজিট ভিসা বা রেসিডেন্ট ভিসা, আইডি কার্ড, লেবার কার্ড যেগুলো এক্সপায়ার হয়ে গেছে তাদের জরিমানার কী সুবিধা দিয়েছে, জরিমানা দিতে হবে কি না। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমে বলছি আপনারা জানেন যে আমাদের অনেক প্রবাসী ভাই দেশে গিয়েছেন, দেশে যাওয়ার পরে এখন এমআলিতে আসতে পারতেছেন না, তাদের জন্য এখন রেজিস্ট্রেশন শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে, আপনি নিজেও করতে পারবেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা মোবাইল দিয়ে নিজেও করতে পারেন। যদি আপনি নিজে না পারেন তাহলে কম্পিউটার দোকানে গিয়েও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে রেজিস্ট্রেশন করা অনেক জরুরি, আপনারা ভয় করবেন না। যদি আপনার ভিসা শেষ হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়, তাহলে আপনারা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আপনার যেমন গেছেন, যাওয়ার পরে এখন 6 মাস হয়ে গেছে, আপনি এখানে আসতে পারতেছেন না, সব কিছু বন্ধ হয়ে গেছে, আপনারও সুবিধা, আপনার জন্য সুবিধা আছে, কোনো অসুবিধা নেই, আপনিও রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু আপনার যদি পাসপোর্ট শেষ হয়ে যায়, পাসপোর্টের ডেট না থাকে, তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না, বা রেজিস্ট্রেশন করলেও এখানে আসতে পারবেন না। তাই আপনারা যখন পাসপোর্ট অফিস খুলবে সাথে সাথে গিয়ে এই পাসপোর্টটা নবায়ন করে নেবেন বা রিনিউ করে নেবেন। আপনি যদি নতুন নাও বানাইতে পারেন আর্জেন্ট, ওই 1 বছরের জন্য যে একটা রিনিউ দেয় ওইটা করতে পারবেন, সমস্যা নেই। এখানে আসার পরে আপনি পাসপোর্ট নতুনভাবে বানাইতে পারবেন, কারণ কিন্তু এখন দেশে অনেক সময় লাগে, কারণ দেশে করোনা ভাইরাসের কারণে এই অবস্থা। আমাদের অনেক বাংলাদেশ ভাইরা অন্য দেশে ভিজিট করার জন্য গেছেন, যাওয়ার পরে এখন আর এমআরতে আসতে পারতেছেন না, ওই দেশে আটটা পড়ে গেছেন করোনা ভাইরাসের কারণে, ফ্লাইট বন্ধ হয়ে গেছে, এই জন্য আমরা আপনারা যেখানে গেছেন ওই জায়গায় আটটি গেছেন, তারাও এই রেজিস্ট্রেশন করতে পারেন। বন্ধুরা, এখন আসছি 2 নম্বর যে বিষয়টা, 2 নম্বর বিষয়টা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রপতি হিজরিজ শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান কর্তৃক নতুন আদেশ, যারা ভিসা লঙ্ঘন করছেন বা জরিমানা আছে তাদের জন্য অব্যাহতি দেওয়া হবে। একটি মিডিয়া ব্রিফিংয়ে বলা হয়েছে যে 2020 সালে 1 মার্চের আগে যারা এমআরতে ভিজিট ভিসা আসছেন, তারা ভিজিট ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তাদের কোনো জরিমানা দিতে হবে না। যাদের রেমিটেন্স ভিসা, যাদের ভিসা আছে, আইডি কার্ড এক্সপায়ার হয়ে গেছে, যে লেবার কার্ড আছে যেটা বতা কার্ড, এই কার্ডের কোনো এক্সপায়ার হয়ে গেছে, তাদের জন্য কোনো সমস্যা নাই, তাদের কোনো জরিমানা দিতে হবে না। আমাদের অনেক ভিজিট ভিসা বাইরে আছেন, যদি 18 মেয়ের পরে দেশে যাইতে চান তাদেরও টেনশনের কোনো কারণ নাই, যদি আপনার জরিমানাও আসে কোনো অসুবিধা না, জরিমানা সব কিছু মাফ করা হয়ে গেছে, আপনার যদি জরিমানা না দিলেও দেশে যাইতে পারবেন। পরবর্তীতে যদি আবার এমআরতে আসতে চান তাহলে আপনি আসতে পারবেন, আপনাকে কোনো নো এন্ট্রি মারা হবে না। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুবান্ধবদের সবার কাছে শেয়ার করবেন ভিডিওটা, কারণ এই ভিডিওতে যে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে এগুলো সবাই জানবে, দেখবে এবং সবাই রেজিস্ট্রেশন করতে পারবে, তখন সবার উপকারে আসবে।